আসসালামু আলাইকুম। অনেকেই বলেন যে আলুর ছোকলা, পটলের ছোকলা, তারপরে হচ্ছে লাউয়ের ছোকলা খান না, কিন্তু আপনি যদি এইভাবে বানায় খাইতে পারেন আপনার মনে হয় আপনি পাগল হয়ে যাবেন, ফিদা হয়ে যাবেন। আপনার বারবার এরকম একটা ভর্তা দিয়েই ভাত খেতে ইচ্ছা করবে, মাছ মাংস তরকারি কোনো কিছুই খাইতে ইচ্ছা করবে না। প্রথমেই নিয়ে নিছি কি, পটলগুলোকে ভালো মতো ছুলে ভিতরের বিচি এবং সামান্য অল্প একটু খোসে নিয়ে নিছি। এখানে দুইটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ তেলে লাল করে ভেজে নেব। পুরোপুরি কড়কড়া ভাজা না, মিডিয়াম আর কি ভাজা। এটা ভাজা হয়ে গেলে আমি কিছু চিংড়ি মাছ মাথা এবং চিংড়ি মাছও নিছি সাথে অল্প করে, তো এগুলো দিয়ে দিছি, 5-6টা মাথা আর হচ্ছে 2টা চিংড়ি মাছ দিয়ে এগুলোও ভাজব সামান্য লবণ দিয়ে। তারপরে হচ্ছে এর মধ্যে আবার এর মধ্যে যে তেল থাকবে ওই তেল দিয়ে আবার পটলটাকে, পটলের বিচি এবং পটলের খোসাটাকেও ভাজবো। এই যে চিংড়ি মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই ভর্তাটা আমার কাছে এত টেস্টি লাগে, আমার মনে হয় যে আসলে খুবই টেস্টি একটা খাবার। এই চুলায় হচ্ছে আমি মিষ্টি বানাতে ট্রাই করতেছিলাম, এটা আমি আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব মিষ্টিগুলো কেমন হয়েছে সেটা নিয়ে। তো এইটা হচ্ছে আমার লাইফের সেকেন্ড টাইম মিষ্টি বানানো। অনেক আগে আমি ক্লাস 9-এ থাকতে একটা মিষ্টি বানানোর রেসিপি আমার খালা থেকে শিখেছিলাম, বাট ওই মিষ্টিটা রেসিপিটা আমি ভুলে গেছি, কারণ ওই মিষ্টিটা খুবই পারফেক্ট হইতো, বাট ভুলে গেছি এখন আর কি করার। তো যাই হোক, ওটা আমি শেয়ার করবো আরেকটা ভিডিওতে। এখন হচ্ছে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেলে এখন আমি পটলের বিচি এবং খোসাগুলোকে এই তেলের উপরে দিয়ে দেবো। তারপরে হচ্ছে খোসা এবং বিচিটাকে খুব ভালোভাবে ভাজার পরে যখন এটা সিদ্ধ হয়ে যাবে, দরকার হলে সামান্য পানি দিয়ে এটাকে ঢেকে রেখে সিদ্ধ করতে হবে। সিদ্ধ হয়ে গেলে তখন হচ্ছে এর মধ্যে ভাজা চিংড়ি মাছের যে খোস মাথা টাথা আছে এগুলো এবং ভাজা পেঁয়াজটা একসাথে দিয়ে আবার কিছুক্ষণ ফাইনালি শেষ অবস্থায় ভাজবো। এবং একবারে শেষে এখানে লবণও দিয়ে দিলাম, একবারে বাটার সময়ও লবণ দিতে হবে। আপনি ইচ্ছা করলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারবেন, কিন্তু আমার যেহেতু শিলপাটা বাটা আছে শিলপাটায় আমি বেটে ফেলবো। তো যাই হোক, এই যে পানি দিয়ে এটাকে ঢেকে রেখে একবারে ভাজা ভাজা করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন ভাজা হয়ে যাবে সব মিক্স করে ফেলছি, এখন আরেকটু নেড়ে ছেড়ে এটাকে ঠান্ডা করতে হবে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে এই যে পাটাতে নিয়ে এটাকে সুন্দর করে বাটতে হবে, সুন্দর করে বেটে বেটে। আপনার একবারে শিলপাটায় বাটার ভর্তার টেস্ট হচ্ছে অবশ্যই আমার কাছে আলাদা মনে হয়। আপনার যত যাই বলেন পাটায় ভর্তা আর হচ্ছে ব্লেন্ডারে ভর্তা কখনো এক টেস্ট হতে পারে না। তো এটা হচ্ছে খুব সুন্দর করে বেটে নিতে হবে, খুব সুন্দর মিহি করে বেটে নেবেন। এবং ফাইনালি এই ভর্তা দিয়েই আপনি এক বাটি ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন, আপনার আর কোনো তরকারি আইটেমের প্রয়োজন হবে না। তো আমার ভর্তা বানানো রেডি, আর ভর্তা বানানোর সাথে সাথে খাওয়াও শেষ, কারণ এত টেস্টি রেসিপি আমার কাছে, আমার মনে হয় যে আসলে সবার আগে এইভাবে খেয়ে ফেলা উচিত। আর আমরা যখন ছোট ছিলাম আমার খালাদের দেখতাম তারা ভর্তা বাটার পরে পাটাতেই খেতে বসে যেত, পাটাতেই ভাত মেখে ওনারা ভর্তা ভাত খেয়ে ফেলতো। তো যাই হোক, এই হচ্ছে আমার পটলের বিচি ভর্তার রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন এবং ভালো থাকবেন সবাই। আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে এই সিজনাল যে টক আচার, সেটা টক আচার বানাতে হচ্ছে এখানে আমি 1 লিটার তেল নিয়েছি এবং এই 1 লিটার তেলকে কড়াইতে সম্পূর্ণটা ঢেলে দিছি, জাস্ট অল্প একটু রাখছি উপর দিয়ে দেওয়ার জন্য। তো এই হচ্ছে আমার 1 লিটার তেল এবং এই তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই আচারটা খুবই সিম্পল এবং খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং আমার কাছে এই টক আচারটা খুবই ভালো লাগে। এখানে হচ্ছে 7 কেজি আম আছে, আমগুলোকে আমি 4 টুকরো করে কেটে হলুদ আর লবণ দিয়ে রোদ্রে শুকিয়ে রেখেছি। তো এই আমটাকে যখন শুকানো হয়ে গেছে সম্পূর্ণভাবে, তখন আমি যে এই গরম তেলের মধ্যে এখানে 1 চা চামচ আন্দাজ হচ্ছে 5 ফোড়ন গুঁড়া করে বেটে নিছি ভেজে, তো এইটা দিয়ে দিলাম। এবং এইটা দিয়ে জাস্ট এর সাথে কয়েক কোয়াক রসুন দেব। এই যে রসুনটা দিলে হয় কি, আচারটা খুবই ভালো থাকে এবং এটা আপনি সারা বছর, আপনি যদি বয়ামটার তেলটা ভালো করে দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আচারে কোনো কিছু হবে না, সারা বছর আচারটা ভালো থাকবে। এই যে আমার তেল গরম হয়ে গেছে, ফেনা চলে আসছে। আপনার সরিষা 1 নম্বর সরিষা তেল হলে এরকম ফেনা ফেনা চলে আসবে এবং অনেক ঘ্রাণের থাকবে, একবার ঢক থাকবে অনেক। তো আমার হয়ে গেছে, তো আমি যে পুরো আমগুলোকে দিয়ে দিতেছি, আমগুলোকে দিয়ে দিলেই বলকানো আচারের মধ্যে নেড়ে চেড়ে সুন্দর করে দিলেই হবে, এই শুকনো মানে টক আচারটা হয়ে যাবে।
তো এই টক আচারটা আপনি সারা বছরও রাখতে পারবেন, নর্মালি রাখতে পারবেন সারা বছর, এবং এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এইটা হচ্ছে আমার সেকেন্ড রেসিপি, নর্মাল টক আচারের রেসিপি। যারা এইভাবে টক আচার করে থাকেন আমাকে জানাবেন, এবং আমার কাছে এটা খুবই ভালো লাগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।